শক্তিশালী গণতন্ত্রৰ বাবে ব্যাপক অংশগ্রহণের প্রয়োজন। কাছাৰ জিলা প্রশাসনে সেই বার্তা নাগরিকসকলের মাজলৈ প্রেরণের বাবে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে। ইয়ার অংশ হিসাবে শিলচর উপায়ুক্ত কার্যালয়ের রাজপথত ভোটার সজাগতামূলক চিত্রকলা প্রতিযোগিতা আর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীত 200+ শিল্পীয়ে অংশগ্রহণ করে। পথচিত্রর বিষয়বস্তু আছিল বরাকর পরম্পরাগত স্থাপত্য প্রকৃতি আর জৈব বৈচিত্র্য। ছবিখনের কমেও এটা ভোটার সজাগতা স্লোগান আর নির্বাচন আয়োগের অনুমোদিত লগ। আসলে আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসি অফিসের। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপরে সব জায়গাতে প্রচার চলছে। কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরের, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছেন, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সবদিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে, হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসির অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200+ মানে 200-র বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা হবে সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300-র মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা। আর আমরা শিল্পী মহলকে নিয়েই কাজটা করছি, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল। এখানে কাজ করে আলপনা করে অনেক ভালোই লাগছে, আর জেলা প্রশাসনের উদ্যোগে এটা হচ্ছে, আর আমাদের গণেশ সন্দীপ স্যার আমাদেরকে ইনভাইট করেছেন এই কাজগুলো করার জন্য। তো গত বছরও আমরা করেছিলাম, মানে গত ইলেকশনে, হ্যাঁ, ডলুতে যেটা হয়েছিল এটাতে আমরা পার্টিসিপেট করেছি। তো শুরুয়াটটা আমার মনে হয় সেখান থেকে ইন্সপিরেশনটা হয়েছে। তো একসাথে আমরা এতজন শিল্পীরা একসাথে কাজ করে আজকের দিনে খুবই আনন্দিত, কিন্তু একটু অসুবিধা হচ্ছে আমাদের বৃষ্টির জন্য, ওয়েদারটা একটু ডাউন হয়ে গেছে। তো তবুও আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের যতটুকু ভালো করার ততটুকু আমরা চেষ্টা করবো ভালো করার। যেটা নির্বাচন কমিশনের সিম্বল আর লোগো আছে, এটার সাথে একটা স্লোগান থাকবে যে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভোটাধিকার প্রয়োগ করুন, এটা আমাদের মানে স্লোগান থাকবে আর কি।